হলিউড সাধারণত যে সকল ছবি বানায় তা সারা বিশ্বে সাড়া জাগিয়ে তোলে। হলিউডে নির্মিত বিশ্বজুড়ে সাড়া জাগানো রোবোকপ চলচ্চিত্র কিংবা টার্মিনেটর ও ট্রান্সফর্মার সিরিজের চলচ্চিত্রগুলোয় রোবট ডিজাইনার ভিতালি বুলগারোভ এর ডিজাইনে দক্ষিণ কোরিয়ায় একটি কোম্পানি তৈরি করেছে এমনই একটি দ্বিপদী রোবট। হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরুনের অ্যাভাটার চলচ্চিত্রে যে ধরনের রোবট দেখানো হয়েছিল এর গঠন অনেকটা সেই রকমই। এটি সাধারণত হাঁটতে পারে এবং ওজনের কারণে কেঁপে ওঠে মাটি। 13 ফুট লম্বা এবং 1.5 টন ওজনের রোবটটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার হ্যানকুক মেরি টেকনোলজি। রোবটটির পরীক্ষা সংক্রান্ত একটি ভিডিও ছেড়েছে প্রতিষ্ঠানটি। এতে দেখা যায় মেথড 2 নামের এই রোবটের বুকে বসে একজন প্রকৌশলী হাত পা নড়াচড়া করছেন এবং সেই অনুযায়ী রোবটটিও তার হাত পা নাড়াচ্ছে। এটি বিশ্বের প্রথম দ্বিপদী রোবট যা চরম বিপজ্জনক এলাকায়, এছাড়া যেখানে মানুষ অরক্ষিত অবস্থায় যেতে পারে না, সেখানে গিয়ে কাজ করতে পারবে। রোবটের ডিজাইনার ভিতালি বুলগারোভ জানায়, এই রোবট তৈরির পর আমরা বুঝতে পারছি যে বাস্তব পৃথিবীতে সমস্যাগুলো সমাধানে এর প্রয়োগ করা যাবে। তবে তিনি জানিয়েছেন রোবটটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে এবং এটি মাঠ পর্যায়ে আনতে আরো কিছু কাল অপেক্ষা করতে হবে। তবে এই রোবটটি নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশাবাদী এর কর্তৃপক্ষরা। Thanks for watching. If you enjoyed the video, please leave a like and also for more videos, please click on subscribe button. Thank you.